একটি জিপি সিম থেকে কিভাবে আরেকটি জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই জানেন না। কাজেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কীভাবে একটি জিপি সিম থেকে আরেকটি জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, চলে আসবেন মোবাইলের ডায়াল প্যাড অপশনে। ডায়াল প্যাড অপশনে আসার পর আপনাদেরকে একটি কোড ডায়াল করতে হবে। কোডটি হচ্ছে *121*150#। এই কোডটি দিয়ে আপনি আপনার গ্রামীণ সিমটাতে ডায়াল করে দেবেন। আমি আমার গ্রামীণ সিমটাতে ডায়াল করে দিলাম। আপনারা যখন আপনাদের গ্রামীণ সিমটাতে ডায়াল করবেন, ডায়াল করার পর দেখতে পারবেন যে আসলে আপনাদের সামনে ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা যে কাজটি করবো, যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার 1 এর লেখা রয়েছে রেজিস্ট্রেশন। আমরা কী করবো, এই খালি ঘরটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কী করবো, 1 দিব। 1 দেওয়ার পর আমরা কী করবো, সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইলে একটা মেসেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা মেসেজ চলে আসছে। তো আমি আপনাদেরকে মেসেজটা দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে, ওয়েলকাম, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেট P2P সার্ভিস, ইউর পাসওয়ার্ড ইজ, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়েছে 3286। তো আপনারা যখন এভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিবে। আপনারা কী করবেন, সেই পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন, কেননা এই পাসওয়ার্ডটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা আবারও আমাদের মোবাইলের ডায়াল প্যাড অপশনে চলে যাব। ডায়াল প্যাড অপশনে যাওয়ার পর আমাদেরকে যে কোডটি ডায়াল করতে হবে সেটি হচ্ছে *121* তারপরে 1500#। এই কোডটি দিয়ে আমরা কী করবো, আবার আমাদের গ্রামীণ সিমটাতে ডায়াল করে দেবো। তো আমরা আমাদের গ্রামীণ সিমটাতে ডায়াল করে দিলাম। তো ডায়াল করে দেওয়ার পর দেখতে পারবেন যে আসলে আপনাদের সামনে আবারও এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে নাম্বার 2 তে লেখা রয়েছে ট্রান্সফার ব্যালেন্স। তো আমরা কী করবো, এই যে খালি ঘরটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর 2 দিব। 2 দেওয়ার পর আমরা কী করবো, আবার এখান থেকে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে প্লিজ এন্টার দ্য জিপি নাম্বার। তো আমরা যে জিপি নাম্বারটাতে ব্যালেন্সটা ট্রান্সফার করব সেই জিপি নাম্বারটা কী করবো, এখানে বসিয়ে দিব। তো আমি একটা জিপি নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি আমার জিপি নাম্বারটা দিয়ে দিলাম। জিপি নাম্বারটা দেওয়ার পর আমরা কী করবো, আবার সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে লেখা রয়েছে প্লিজ এন্টার ট্রান্সফার অ্যামাউন্ট বিটুইন 10 to 100 টাকা। তো আমরা কী করবো, এখান থেকে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবো। তো আমি কী করবো, আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি এখানে কী করবো, খালি ঘরটাতে ক্লিক করে আমি কী করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে 10 টাকা দিলাম। তো 10 দেওয়ার পর আমি কী করবো, আবারও সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে লেখা রয়েছে প্লিজ এন্টার দ্য পিন নাম্বার। তো এখন কথা হচ্ছে যে আসলে আমরা যে প্রথমে যে রেজিস্ট্রেশনটা করেছিলাম, রেজিস্ট্রেশনটা করার পর আমাদেরকে যে পিনটা দিয়েছিল সেই পিনটা আমরা এখানে কী করবো, বসিয়ে দিব। তো আপনারা কী করবেন, আপনাদেরকে যে পিনকোডটা দিবে সেই পিনকোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার পিনকোডটা এখানে বসিয়ে দিচ্ছি। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখন আমি কী করবো, সেন্ডে লেখা রয়েছে সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে গেছে এবং সেই সাথে আমার মোবাইলে একটা মেসেজ চলে আসছে ইউ হ্যাভ ট্রান্সফার 10 টাকা BDT, এবং সেই সাথে আমি কোন নাম্বারে টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটাও কিন্তু এখানে শো করতেছে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন।